আজি রাধানগরী এই রাধানগর গ্রামবাসী বৃন্দ, আপনারা আমার কমিটির দাদা ভাইরা অক্লান্ত পরিশ্রম করে, গৌতম দা, সঞ্জয় দা, আরও দাদারা আছে, আমি ওনাদের নাম ঠিক জানি না, তো সমস্ত দাদারা মিলে আজকে একত্রিত হয়ে তিল তিল করে গড়ে তুলেছেন এই তিলোত্তমা। তবে সবটাই আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ, আপনারা প্রাণ ভরে আশীর্বাদ করবেন। এই যে নবকুঞ্জের মেলায় আমার রাধা গোবিন্দ বিরাজ করছে, হ্যাঁ, চারিদিকে ফুলে ফুলে সেজে উঠেছে, ভরে উঠেছে, আলোক সজ্জায় চারিদিকে সজ্জিত হয়ে উঠেছে চারিদিক। এই যে তারা এমন ব্যবস্থা করেছেন, সেই দাদা ভাইদের চরণে রইল আমার সহস্র কৌটি কৌটি দণ্ডবত প্রণাম। হরি বল। তারপর এত ভালো সাউন্ড অভিধা আছে এখানে, হরে কৃষ্ণ। তাই দুটো কথা বলে শুরু করি মায়েরা। আপনারা জানেন এটা কি মাস বলুন তো? কার্তিক মাস। এর ভালো নাম আছে, কি নাম আছে? দামোদর মাস, নিয়ম সেবার মাস। এই মাসটা, এই মাসে যদি আপনি অন্য মাসে কি করলেন না করলেন, কতটা ভগবানের জন্য ভাবলেন, কতটা ভগবানের জন্য চিন্তা করলেন, কতটুকু তার ধ্যান জ্ঞান করলেন, সেটা বড় কথা নয়, সেটা কিন্তু কেউ ধরবে না। কিন্তু এই মাসে, এই মাসটা বিশেষ করে, আজকে যে দাদা ভাইরা এই মাসটা বেছে নিয়েছে, নবকুঞ্জের মেলা অনুষ্ঠান করছে, যে কত পূর্ণ সঞ্চয় করছে তারা নিজেরাও জানে না, এমনই একটা মাস। এই মাসে বলছে যে যতটা সাধন করতে পারে, ভগবানের নাম কীর্তন, নাম যজ্ঞ, নাম অনুষ্ঠান, ভাগবত পাঠ, গীতা পাঠ, মহাভারত, রামায়ণ, হ্যাঁ, যে যত পাঠ করতে পারবে এবং পাঠ করে শোনাতে পারবে অন্যদেরকে, তার আর পুনরায় এই পৃথিবীর বুকে ফিরে আসতে হবে না। যেমন করে ধ্রুব চলে গিয়েছিল ধ্রুব লোকে, ভগবান তার জন্য আলাদা করে একটা পার্সোনাল একটা জায়গা করে দিয়েছিল, ঘর করে দিয়েছিল, যেটা হলো ধ্রুব লোক, তাকে ফিরে আসতে হয়নি। তাই এই মাসটা এমন একটা মাস, এই মাসে যদি আপনি কোনো সাধুগুরু বৈষ্ণবকে এক টাকা দান করতে পারেন, হ্যাঁ, সেটা হবে হাজার টাকার সমান। কার খাতায়? এই পার্থিব জগতের খাতা নয়, উপরে চিত্রগুপ্তের খাতায় সেটা হাজার টাকা লেখা হবে। এ মাসে যদি আপনি একবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, এই মন্ত্র যদি উচ্চারণ করেন একবার, সেটা কিন্তু হাজারবার সমান, হাজার হাজারবার নাম করবার সমান হবে, সেটাও চিত্রগুপ্তের খাতায় নথিভুক্ত হবে এই মাসে। এই মাসটা এমন একটা মাস, সাধন ভজনের মাস। এই মাসে প্রত্যেকটি দেবদেবী সাধনা করে ভগবান প্রাপ্তি করেছিলেন। এই মাসে প্রেমময়ী করুণাময়ী রাধারানী সাধনায় বসে তার প্রাণবধূকে লাভ করেছিলেন, এমনই একটা মাস। সেই মাসে আপনারা হরিনাম সংকীর্তন শুনছেন, এই যে বহু দূর দূরান্ত থেকে কীর্তন হরিবাসরে এসে ভক্ত হয়ে বসেছেন শুনছেন, এটা যে কতটা পূর্ণ হচ্ছে আপনারা নিজেরাও জানেন না। আজ আপনারা প্রত্যেকে বাতি দিচ্ছেন তো, দীপ জ্বালাচ্ছেন তো, কারা কারা দীপ দান করছেন একটু হাত তুলুন তো, যারা দীপ দান করছেন। অনেকে আছেন যারা জানেন না তাই দীপ দান করছেন না, এখনো বেশ কয়েকটা দিন বাকি আছে, তাই আপনাদেরকে বলবো মা, আপনারাও বাড়িতে গিয়ে মাটির প্রদীপ করবেন, মাটির প্রদীপ করে ঘিয়ের ঘি দিয়ে সলতে করবেন, সলতে ঘি ঢালবেন, ঢেলে সেটা প্রতিদিন তুলসী তলায় গিয়ে রাধা দামোদর রাধা দামোদর রাধা দামোদর বলে তিনবার ঘোরাবেন, দেখাবেন প্রতিদিন, নিত্য নিত্য করবেন এটা, কারণ এই নিয়ম সেবার এটাই হলো আসল কাজ। হরি বল। তাই আজকে আমার এই মায়েরা এসেছেন, আমার বাবারা এসেছেন, ভক্ত হয়ে এখানে এসেছেন, আমার পরম সৌভাগ্য আমি সেই চরণ লাভ করতে পেরেছি, তার সঙ্গে সঙ্গে এত বড় সম্মান আমাকে প্রদান করেছে, জানি না সেই সম্মান কতটুকু আমি রাখতে পারবো বাবা। তবু আমার ভালো লাগছে কি একটা কথা বলি বাবা,
ধন থাকলে তাকে কি বলে গো? ধনী। মান থাকলে তাকে কি বলে? মানি। জ্ঞান থাকলে? জ্ঞানী। আর ভক্ত কারে কয়? যার অন্তরে ভক্তি আছে তাকেই বলে ভক্ত। এইবারে দেখুন, বলছে ধন থাকলে তাকে ধনী বলে, জ্ঞান থাকলে তাকে জ্ঞানী বলে, মান থাকলে তাকে মানি বলে। তাহলে যার মধ্যে ভক্তি আছে তাকে ভক্ত বলে? এখন বুঝবো কি করে? আমরা এখন বুঝবো কি করে যে এখানে তো আমরা এসেছি, আমরা বসেছি, হ্যাঁ, কার মধ্যে কতটুকু ভক্তি লুকিয়ে আছে সেটা আমরা বুঝবো কি করে? সেটা আমরা উপলব্ধি কি করব, করবো কি করে জানবো? বলছে একটা ফুল, একটা ফুল যেমন জানে না যে ফুলের মধ্যে কোথায় কেমন ভাবে কতটুকু মধু লুকিয়ে আছে। কি গো মায়েরা, ফুল জানে কোথায় মধু আছে? কে জানে? ভ্রমর। একটা ভ্রমর জানে যে একটা ফুলের মধ্যে কোথায় মধু লুকিয়ে আছে। কেন জানে? কারণ সেই ভ্রমর উড়ে উড়ে ঘুরে ঘুরে সেই বলতে পারে, সে তো মধু খায়, তাই তার জানা আছে যে একটা ফুলের মধ্যে কোথায় মধু লুকিয়ে আছে। ঠিক তদ্রূপ একটা ভক্তের হৃদয়ে কোথায় যে ভক্তিরূপ মধু লুকিয়ে আছে সেটা কি আমার আপনার মতো সাধারণ মানুষের বোঝা কম গো? যাই গো, আমরা কি বলতে পারবো? পারবো না। তাহলে পারবে কে? বলছি একটা ফুলের মধ্যে কোথায় মধু লুকিয়ে আছে সেটা যেমন জানতে পারে ভ্রমর, ঠিক তদ্রূপ একটা ভক্তের হৃদয়ে কোথায় যে ভক্তিরূপী মধু লুকিয়ে আছে সেটা জানতে পারে আমার রসিক কৃষ্ণ ভ্রমর। তাই আজকে আপনারা, আমিও জানি না আপনারাও জানেন না যে আমাদের আপনাদের মধ্যে কার মধ্যে কোথায় ভক্তি লুকিয়ে আছে। যাই হোক, আপনারা প্রত্যেকে সেই ভক্তি রসে পরিপুষ্ট হয়ে আজ এই কীর্তন হরি বাসরে এসে বসেছেন, এক একটা ফুল হয়ে এসেছেন। আমার ভগবান খুঁজে বের করবে কার মধ্যে কোথায় ভক্তিরূপ মধু লুকিয়ে আছে। হ্যাঁ, সেই জন্য তো এক ভাগবত বলে একটু ছোট করে বলি, কি সুন্দর একটি গান গেয়ে গেলেন। বলছেন করে, আর সেই জন্যই তো আজকে ভাবক বললেন, প্রভু সবাই আমরা তোমার বাগানে একসাথে ফোটা ফুল। হ্যাঁ, ওই মায়ের একটু দেখুন ফুল হয়ে দেখার উদ্ধনি করে নি, তাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। ফুলগুলোকে ভাগ করছে দেখুন, কি বলছে? হ্যাঁ, কেউ বা ঝুমকো কেউ বা করবি, কেউ বা ঝুমকো কেউ বা করবি, কেউ বা বকুল
সাথে ওটা একে সাথে মালী যেমন তার বাগানে নানা জাতির ফুল চাষ করে, এইবার মালী কি করে সেই বাগানে গিয়ে ঝুড়িতে করে নানান জাতের ফুল তোলে, সেই ঝুড়ি ভর্তি করে সেই মালী যাচ্ছে কোথায় বাজারে বিক্রি করবে বলে, তাই মাথায় করে নিয়ে ঝুড়িতে করে ফুল নিয়ে গিয়ে কি করছে না বাজারে গিয়ে বসছে। এবার যখন বাজারে গিয়ে বসেছে, এক একটা করে সেই ফুল থেকে নানান জাতের ফুল নিয়ে সুন্দর করে এক একটা করে মালা গাচ্ছে। আচ্ছা মায়েরা বলুন তো, এই যে মালা গাচ্ছে সব ফুল, সব ফুলের মালা কি আমার ভগবানের চরণে যাবে গো? হ্যাঁ, কেউ কেউ ফুলে কিনতে আসছে, কারো বাবা কিংবা মা মারা গিয়েছে বলে সে ফুলের মালা কিনে নিয়ে গিয়ে সেই সব দেহের গলায় দেবে বলে সেই মালির কাছ থেকে মালা কিনেছে। বলছে কোনো কোনো মালা সব দেহের গলায় যাবে বলে সেই মালির কাছ থেকে সেই মালা কিনে নিয়ে যাচ্ছে। আবার কেউ সেই মালা নিয়ে গিয়ে বাসর সাজাচ্ছে, বাসর ঘরে বাসর সাজাচ্ছে, বরকনের জন্য মালা কিনেছে, সেই মালা কিনে নিয়ে সেই জায়গায় যাচ্ছে। দেখুন অন্য লোক সেই মালির কাছ থেকে ফুল কিনে নিয়ে চলে যাচ্ছে বাসর সাজানোর জন্য। আবার কি করছে, আবার ফুলের মালা কিনে নিয়ে এসে এই দেখুন সুন্দর করে এই আসরটিকে সাজিয়েছে। এই দেখুন বল, দেখুন এই গাঁদা ফুলের মালা দিয়ে সুন্দর করে আসরটিকে সাজিয়েছে। ও মায়েরা, এই ফুল তো একই ব্যাগের মধ্যে একসঙ্গেই এলো, কিন্তু বলুন তো সবার কি আমার রাধা গোবিন্দের গলায় যাওয়ার সৌভাগ্য হয়েছে? যারা সেই সৌভাগ্যটা অর্জন করে এসেছে, ব্যাগের মধ্যে সবাই এলো বটে, কিন্তু সবার তো সৌভাগ্য হয়নি যে ভগবানকে পাওয়ার সাধনা করেছিল। কে ছিল বৃন্দাবনে যেমন রাসলীলা হওয়ার জন্য ভগবান মুরলী ধ্বনি বললো, কারা শুনতে পেল মা? বৃন্দাবনে সবাই কি শুনতে পেয়েছিল? সব প্রজাপতি পেয়েছিল? পাইনি। কারা পেয়েছিল? যারা আমার ভগবানকে পাওয়ার জন্য সাধনা করেছিল, যারা কাত্যায়নী ব্রত করেছিল ভগবানকে পতি রূপে পাওয়ার জন্য, ভগবান মুরলী ধ্বনি করে তাদেরকে ডাকলো, আর যখনই তাদেরকে ডাকলো ভগবানের কাছে তারা ছুটে গেল, ভগবান তাদের মনোবাসনা পূরণ করলো। ঠিক তত্র এই হরিবাসরে দেখুন কত মানুষ এসেছে, এখনো অনেক মানুষ আছে যারা হরিবাসরে এসে বসতে পারেনি, যারা বাড়িতে বসে ঘুমাচ্ছে ঠান্ডা পাচ্ছে বলে, যারা বাড়িতে বসে বসে বড় বড় টিভি চালিয়ে সিরিয়াল দেখছে সিরিয়াল শেষ করবে না বলে। তো কথা বলার এটাই কারণ যে সবাই তার ভগবানের কাছে আসতে পারে না, যেমন সব ফুল যেতে পারলো না,
কেউ গেল বাসরসানে, কেউ গেল শ্মশানে, কেউ গেল সপ্তাহের ঘেরায়, কেউ আসতে 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 পারল না, কেউ হরিবাসর গিয়ে আটকে গেল। কার যার সৌভাগ্য ছিল সে আমার রাধা গোবিন্দের গলায় গিয়ে ঝুলে পড়েছে, নিতাই গৌর হরি হরি। এরকম সৌভাগ্য না থাকলে কি হয়? সেই জন্যই তো বলছে ঝুমক কেউ বা কর অনুরোধ, এই মিনতি, এই আশা, আপনারা যেমন ফুল হয়ে এসেছেন তেমন ফুল হয়েই থাকবেন। আপনারা সবাই মিলে এই হরিবাসরটাকে সুন্দর করে ওই সুসজ্জিত করে রাখবেন, ফুলের সৌরভ দিয়ে, যেমন ফুল তার সৌরভ দিয়ে, গন্ধে দিয়ে চারিদিকে মাতিয়ে রাখেন, ঠিক আপনারাও সেইভাবে রাখবেন। চলুন আজকে আমরা যে লীলা সাধন করব সেই লীলার গৌরচন্দ্রিকা আমরা সবাই মিলে শ্রবণ করি। যে লীলা আজকে আমরা আস্বাদন করব সেই লীলার গৌরচন্দ্রিকা আমরা আস্বাদন করতে বসেছি, চলুন শুনে নিন। গৌরাঙ্গ বোঝা তো যায় না।
বোঝাতো যায় না গোরার ভাবে বোঝাতো যায় না গোরার ভাবে বোঝাতো যায় না ভাবে নিধি গোরার ভাব বোঝাতো যায় না এই যে ভাবে নিধি গোরার ভাব বোঝাতো যায় না এই যে ভাবে নিধি গোরার ভাব পড়েছে মনেতে পড়েছে ভাব মনেতে পড়েছে ভাব মনেতে পড়েছে ভাবে নিধি গোরার ভাব মনেতে পড়েছে ওই ভাবে নিধি গোরার ভাব পড়েছে পড়বে না কেন গো পড়বে না কেন উলু ধ্বনি উলু ধ্বনি নাই উলু বল পড়িবে না কেন পড়িবে না কেন বল পড়িবে না কেন সেই তো নদিয়া এল পড়বে না কেন সেই তো নদিয়া এল মনে পড়বে না কেন বলে সেই তো নদিয়া এল পড়িবে না কেন হয়েছে এক তো নো হয়েছে এক তো নো হয়েছে গৌরাঙ্গ বলে হয়েছে গৌরাঙ্গ আজি হয়েছে গৌরাঙ্গ বলে হয়েছে গৌরাঙ্গ রাই কোটি সঙ্গ হয়েছে গৌরাঙ্গ রাই কোটি সঙ্গ হয়েছে গৌরাঙ্গ মনেতে পড়েছে মনেতে পড়েছে ভাব মনেতে পড়েছে ভাবে মনেতে পড়েছে বিনা ভাবে বোধায় আমার মনেতে পড়েছে আমি পুরাব নিলাম আবার কি না ভাবে উদয় হলো ভাবে নিধি গোরার আমার কি না ভক্তমণ্ডলী বাবা আমার ভক্তিমতী মায়েরা এই দেখুন পদকর্তাদের পদ কি সুন্দর সুন্দর কথা কত সুন্দর কথা বলে গেল দেখুন এই মাসে যে দান করতে হয় আজকে বুঝতে পারবেন যে দান যে দান লীলা আজকে আমরা সাধন করতে বসেছি দান কেমন ভাবে করতে হয় দান কয় প্রকার হ্যাঁ সেগুলো আমরা জানব দান তিন প্রকার এক হলো রাজসিক দ্বিতীয় হলো তামসিক তৃতীয় হলো সাত্ত্বিক এই তিন রকমের দান আছে মা তাহলে আমাদের জানতে হবে এই যে রাজসিক দান তামসিক দান সাত্ত্বিক দান কাকে বলি আসুন একটু শুনে নিই আমরাও তো দান করি আমাদের বাড়িতেও ভিখারি আসে বৈষ্ণব আসে ভিক্ষা চাইতে আসে আমরাও দান কিমা দান করি তো প্লেটে করে চাল আলু পয়সা যা আছে বাড়িতে তাই দিয়ে আমরা দান করি হ্যাঁ আপনি কেমনভাবে দান করবেন কোন পাত্রে দান করবেন সেটা সৎ পাত্র কি না সেটা যাচাই করতে হবে যে আমি ঠিকঠাক পাত্রে দান করছি আসুন প্রথমে শুনে নিই রাজসিক দান কাকে বলে বলছে কোনো ব্যক্তি
নিজের আমিত্বটাকে প্রকাশ করবার জন্য, নিজের আমিত্ব প্রকাশ করবার জন্য কাউকে কিছু দান করে তাকে বলা হচ্ছে রাজসিক দান। এখন কি করে বুঝবেন? শুনুন মায়েরা, দেখবেন অনেকে যদি একটু বেশি চাঁদা দিয়ে থাকে হরিনামে, হয়তো দেখা যাচ্ছে যে কিছু টাকা কম পড়ে যাচ্ছে, তো তাকে যখন বলা হলো, সে বেশ ধনাঢ্য ব্যক্তি, তার অনেক টাকা পয়সা আছে, যে দাদা এত টাকা কম পড়ে যাচ্ছে, বলছে চিন্তা করিস না আমি তো আছি, সব দলগুলো বুক করে দে। এখন তো ফোনে ফোনে বুক হয় যে সব দল বুক করে দে, আমি যা টাকা লাগে, যা যেটা কম পড়ছে সেই টাকাটা আমি দিয়ে দেবো, তোরা বুক করে দে। এখন দেখুন সবাইকে বলে বলে বেড়াচ্ছে, হ্যাঁ, যে এরা তো দল আনতে গিয়েও দল করতে পারছিল না, টাকা পয়সা শর্ট পড়ে গিয়েছিল বলে বলছিল হরিনামটা হবে না। তা আমি তো বললাম যে হরিনাম বন্ধ করবার দরকার নেই, তোদের যতটুকু প্রয়োজন যা লাগবে আমাকে শুধু বলবি, আমি সব দিয়ে দেব, আমি দিয়ে দেব। এই যে বারবার দেখুন আমি 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 যে আমি কথাটা বারবার উচ্চারণ করছি, যে আমিত্বের প্রকাশ। কে তুমি ভেবে দেখো তো, আমি বলে কেউ আছে মা? হরি বল, এই জগতে আমি বলে কি কেউ আছে? আমি আমিটা কে সেটাকে জানো? ও মায়েরা, এই দেখুন আমরা দু চোখ দিয়ে দেখতে পাচ্ছি, যদি আমার একটা চোখ অন্ধ হয়ে যায়, আমি যদি কানা হয়ে যায়, আমি যদি চোখে দেখতে না পাই, তাহলে কি আমি মরে যাব? বেঁচে থাকবো একটা চোখ দিয়ে দেখবো? আমার দুটো হাতের মধ্যে একটা হাত যদি কেটে বাদ চলে যায়, তাহলে কি আমি মরে যাব? আমি বেঁচে থাকবো। এই দুটো পায়ের মধ্যে একটা পা কেটে চলে গেলে আমি ঠিক বেঁচে থাকবো? কিন্তু এই যে আমিত্বের বড়াই করছি, আমি আমি করছি, এই আমিটাকে, এই আমিটা হলো এই জায়গায় যে বসে আছে। হরি বল। আমার ঘড়িতে দেখবেন একটা ব্যাটারি লাগানো থাকে, একটা, সেই ব্যাটারির সাহায্যে ঘড়িটা চলে, আমরা টাইমগুলো দেখি। বাবা, ওই ঘড়ির ব্যাটারি যদি শেষ হয়ে যায় তাহলে কি আমরা ঘড়িকে ফেলে দেবো? কি করবো? পুনরায় আবার ব্যাটারি কিনে নিয়ে এসে ওই ঘড়ির মধ্যে লাগিয়ে দিলে আবার ব্যাটারি চলবে। কিন্তু বাবা, এইখানে যে ব্যাটারিটা লাগানো হয়েছে খুব দামি কোম্পানির ব্যাটারি বাবা, দামি লোক একবারই বানিয়ে দিয়ে ফিটিং করে দিয়ে চলে গেছে। ওই একবারই এই ব্যাটারিটা লাগানো হয়েছে বাবা, একে কিন্তু বারবার পাল্টানো যাবে না। যে লাগিয়েছে তার সময় হলে ঠিক সময় মতো সেই ব্যাটারিটা খুলে নিয়ে চলে যাবে। এই যে এইটাই তো আমি গো, এত বলাই করে বলি আমার বাড়ি, আমার গাড়ি, আমার ছেলে, আমার মেয়ে, সবই কিছু আমার, আমার করে বলি। এই জগতে আমার বলে তো কিছু নেই গো মা, তবু আমরা মিথ্যে মায়ার বন্ধনে পড়ে আছি। যিনি সচিত আনন্দ, সচিত আনন্দ বিগ্রহ, অনাদি আদি কবি, সর্বকারণের কারণা, সেই ভগবানকে আমরা চিনতে পারছি না। আবিত্তির অহংকারে আমরা মর্ত হয়ে আছি, আমরা মজে আছি, আমরা ডুবে আছি। বলছে জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেল, যে কারণে মায়ার ভাস আজ তাদের গোলা। জীব যে নিত্য কৃষ্ণ দাস তারা সেটাই ভুলে গেছে, জীব নিজেকে প্রভু সাজিয়ে ফেলেছে, ভগবানকে দাস করে ফেলেছে, যে আমি সব, আমি প্রভু। ওগো, কালী পূজা চলে গেল বাবা, মাইকের মাধ্যমে বারবার আপনারা সেই গানটা শুনেছেন, বারবার বেজেছে সেখানে, বারবার করে বলছে, কি বলছে গো? ভেবে দেখ মনকে,
গিয়েছে ভ্রমে ভ্রমণ্ডলে কি সুন্দর কথা বলে গেছে দেখুন ভাই আমরা শুধু গানগুলোই শুনি গানের মধ্যে যে কথাগুলো বলে গেল সেইগুলো একবার ভেবে দেখি না কি কথা বলে গেল ভেবে দেখ কেউ কারণ মিছে ভ্রমে ভ্রমণ্ডনে ভুল না দক্ষিণা গোপীরা
সংসারের জন্য চিন্তা করতে করতে তোমার কাছে আসতে দেরি হয়ে গিয়েছে, তুমি একটু মানিয়ে নিও। কোনদিন বলেছি মাইরা, কোনদিন বলিনি, কোনদিন বলতে পারিনি, কিন্তু ভেবে দেখেছেন যে ছেলেকে আজ আপনি মানুষের মতো মানুষ তৈরি করবেন বলে নিজে না বাবা ভ্যান চালিয়ে চিন্তা করছে আমার ছেলের মাথা ভালো, মাধ্যমিকে স্টার পেতে হবে, তার জন্য আমি দিন রাত করে খাটবো, মা মনে মনে চিন্তা করছে আমার ছেলেকে ফার্স্ট হতে হবে, তার জন্য আমি বাবুর বাড়িতে গিয়ে কাজ করবো, ছেলেকে মানুষ করবো, আর সেই ছেলে যখন মানুষের মতো মানুষ হয়, ডাক্তার হয়, যখন বিলোদ ফেরত ডাক্তার হয় কিংবা ইঞ্জিনিয়ার হয়, যখন এসে বিদেশে গিয়ে সুন্দর করে ঘর বানাচ্ছে সেখানেই থাকবে, আর ভারতে ফিরবে না, আর আমাদের এখানে ফিরবে না, বিদেশে থাকবে, সেখানে ঘর বানিয়ে আছে, মা ফোন করছে খোকা কবে আসবি, খোকা কবে আসবি। একবারের জন্য সন্তান মাকে বিদেশে নিয়ে গেল, নিয়ে গিয়ে রাখলো বটে, কিন্তু হলো না কেন, ওই যে বিদেশে নিয়ে আছে, নতুন বিয়ে করেছে, বুড়িকে এটা কি বলে, এটা আমার মা, বলে শোনো এত সুন্দর বাড়ি শ্বেতপাথর দিয়ে ঘর তৈরি করেছো, সুন্দর ঘর বাড়ি বানিয়েছো, ভালো ভালো ফ্ল্যাট, ভালো মন্দ লোকজন আসে, তাই তোমার এই বুড়ি মাকে এখানে রাখলে হবে না। বলে কেন, ওটা তো আমার মা, বলে শোনো নোংরা করবে, পায়খানা প্রস্রাব করবে, থুতু ফেলবে চারিদিকে করবে, হ্যাঁ ওনার জ্ঞান নেই, তাই এক কাজ করো, তোমার তো প্রচুর পয়সা, আর এই পয়সাটা কার জন্য হলো একবার তো ভাই বিচার করলি না, সেই বুড়ো মাকে নিয়ে কি করলো না বৃদ্ধাশ্রমে, সেই মাকে গিয়ে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে এলো, সেই মা বৃদ্ধাশ্রমে বসে বসে ছেলেকে চিঠি লিখছে আর বলছে খোকা আমি যে মা, মা গো মা ডাকটা শুনতে খুব ছোট কিন্তু এর গুরুত্বটা যে অনেক, মা সন্তান যতই অন্যায় করুক যতই কষ্ট দিক তোমার বাবু বুঝে সহ্য করবে, সে যে মা গো, মা হওয়া যে বড় কষ্টে, যে মায়েরা দশ মাস দশ দিন গর্ভে সন্তানকে ধারণ করেছে সেই মায়েরা একমাত্র জানে, অন্য কেউ জানতে পারবে না, মা সেই বৃদ্ধাশ্রমের ছোট্ট ঘরে বসে বসে চিঠি লিখছে আর বলছে খোকা আজকে তোর জন্মদিন, তুই মাসে মাসে যে খরচটা পাঠাস আমার জন্য তার থেকে কিছু টাকা রেখে আমি তোর জন্য গোবিন্দভোগ চাল কিনে নিয়ে এসেছি রে খোকা, কেন জানি আজকে তোর জন্মদিন, খোকা তোর কি মনে আছে জানি আজ তোর বাড়িতে পার্টি হচ্ছে, কেক কাটা হচ্ছে, কত মানুষ এসেছে, ওরে খোকা তোর ঘরে একটা অ্যালসেশিয়ান কুকুর থাকার জায়গা হলো, আর এই বুড়ো মাটার থাকার জায়গা হলো, জানেন তো নচিকেতার একটা গান আছে না, হ্যাঁ কি ভালো গানটা গেয়ে গেছেন, যারা এই এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন তার উপলব্ধি করতে পারেন কত সুন্দর গান গেয়ে গেছে, হ্যাঁ আমাদের ঠিকানা হবে এই বৃদ্ধাশ্রমে, তাই যাকে আমরা আপন করছি, যাকে আমরা নিজের করছি, ভেবে দেখবেন সে কোনোদিন আমাদের নিজের হবে কিনা, সে কোনোদিন আমাদের আপন হবে কিনা, কারণ ওই শেষের দিনে তোমার ছেলেও যাবে না, তোমার স্বামীও যাবে না, তোমার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব কেউ যাবে না, যাবে কে, কে যাবে সঙ্গে, চারজনা যখন কাঁধে করে নিয়ে যাবে তখন একটাই ধ্বনি উচ্চারিত হবে, বলো হরি হরি ওম, বলো হরি হরি ওম, বলো হরি হরি ওম। আর সেই জন্য বলছে ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভ্রমে ভ্রমণ্ডলে, যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে, সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে ভেবে দেখ মন কেউ কারো নয়। সেই জন্য বলছে যে আমিত্বের প্রকাশ করে, আমিত্বের বলাই করে, কাউকে কিছু দান করে তাকে বলা হয় রাজসিক দান, এবারে বলছে তামসিক দান, তামসিক দান কাকে বলে, বলছে কোনো ব্যক্তি
পাপ কর্ম করার জন্য কাউকে কিছু দান করছে তাকে বলছে তামসিক দান। যেমন দুর্গা পূজা চলে গেল মা, এই দুর্গা পূজায় অনেকে আছেন দেখবে যারা একটু আদ্রু খায়, বলছি না হাতে পয়সা নেই, এক দাদাকে ধরেছে, দাদা সবাই তো আনন্দ করছে আমার কাছে পয়সা নেই, দুটো কিছু টাকা দে না আমায়, 50 টাকা দে না, বলছে শোন 50 টাকা নয় আজকের দিনে আনন্দ করবি তোকে আমি 100 টাকা দিলাম যা। এই যে দান করলো, কিসে দান করলো? ভালো কাজের জন্য নয়। কি কাজের জন্য করলো? খারাপ কাজের জন্য দান করলো। ও খারাপ কাজ করতে যাচ্ছে, তাকে নিষেধ না করে বারণ না করে খারাপ কাজটা করবার জন্য তাকে আরো উৎসাহ যোগাচ্ছে, আরো 50 টাকা বাড়িয়ে দিয়ে 100 টাকা দিচ্ছে। এই যে পাপ কাজ, এই পাপ কাজ করবার লাগি তুমি যদি কাউকে কিছু দান করো সেটাকেই বলা হচ্ছে তামসিক দান। এইবার বলছে এবার কেউ সাত্ত্বিক দান। সাত্ত্বিক দান কাকে করবে, কেমন করে করবে সাত্ত্বিক দানটা, কেমন না বলছে সাত্ত্বিক দানটা হলো সেই দান কোন ব্যক্তি নিঃস্বার্থ ভাবে নিজের কথা না চিন্তা করে যে গৌর গোবিন্দের সেবার জন্য ভক্ত সেবার জন্য যে মন্দিরে মন্দিরে দান করে ভগবানের জন্য, যে দেখবেন অনেকে আছে ভগবানের জন্য ভূমি দান করে, মন্দির তৈরি করে দেয়, অনেক টাকা ডোনেট করে ভগবানের জন্য করে, এই যে যারা ভগবানের জন্য নিঃস্বার্থ ভাবে করতে পারে তাকেই বলা হচ্ছে সাত্ত্বিক দান। নিতাই গৌর হরি হরি বল হরি বল। যে দানটা করেছিলেন ভক্ত প্রহ্লাদ মহারাজের নাতি যার নাম ছিল বলি মহারাজ, বলি মহারাজ দান করেছিল মা, তিনি যখন ওই দান যজ্ঞ করছিলেন সবাইকে তিনি দান করছেন, দূর দূরান্ত থেকে কত মুনি ঋষি সাধক সাধিকা কিন্নর কিন্নরি গন্ধর্ব দেবতারা সবাই এসেছে সেইখানে নেবার জন্য, তিনি দান দিচ্ছেন তারা দান নেবেন, এমন সময় অদিতির পুত্র ভগবান যিনি জন্মগ্রহণ করেছিলেন অদিতির গর্ভে, যার যিনি বামন অবতারে জন্মগ্রহণ করেছিলেন, বামন দেব, বামন মানে কি বেটে ছোট যারা, বামন অবতারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। আমার ভগবান আপনারা সবাই অবগত আছেন সেই বামন অবতারে হাতে একটা ছাতা নিয়ে গিয়েছিল কোথায়, হ্যাঁ বামন অবতার ছিল, দেখুন যখনই গিয়ে সবার শেষে দাঁড়িয়েছে দান যখন দেওয়া হয়ে গেল বলি মহারাজ দেখলেন একজন বামন এসে দাঁড়িয়েছে তার দুয়ারে, যখনই দেখতে পেয়েছে কাছে ডেকে বলছে আসুন আসুন আসুন, বলুন আপনি কি দান নেবেন, আপনি যা চাইবেন আমি আপনাকে তাই দেব হরি বল। ভগবান মৃদু মৃদু হাসছে আর বলছে যে আমি যা দান চাইবো আপনি আমায় দিতে পারবেন তো রাজন, বলছে আমি সবাইকে দান করছি আর আমি আপনাকে দিতে পারবো না, বলুন আপনি কি দান চান। ও মায়েরা এখন বলি মহারাজ তো জানে না যে কাকে কি বলছে, কিন্তু বলি মহারাজের গুরুদেব কে ছিল, শুক্রাচার্য, তিনি কিন্তু দেখে ধরে ফেললো যে সাধারণ কোনো মানুষ নয়, এ স্বয়ং নারায়ণ এসেছে বামন অবতারে। বলি মহারাজকে বলছে বলি তুমি সবাইকে যা দিয়েছো দিয়ে দিও, ভুল করে কিচ্ছু দিও না। শুক্রাচার্যকে বলছে গুরুদেব আপনি কি বলছেন, আমি কি আজকে দানব্রত যজ্ঞ করেছি আজকে সবাইকে আমি দান করব আর আপনি বলছেন আমি দান করব না, না 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 আপনি বলুন আপনি কি দান নেবেন আমার কাছ থেকে। ভক্তমণ্ডলী বাবা আমার ভক্তিমতী মায়েরা তখন কি করলো জানেন, ও মা ফোল্ডিং ছাতা দেখেছেন, ফোল্ডিং ছাতা দেখতে ছোট আর যেই আপনি সুইচ টিপবেন কি হবে সঙ্গে সঙ্গে বড় হয়ে যায়, আর বলি মহারাজ তো জানে না যে ওই যাকে বামন বলছে সে ফোল্ডিং ছাতার মতো এখন কি কাণ্ড করবে তার ঠিক নেই। এই বলে বলিরাজ যখন বললেন বলো বলো তুমি কি দান চাও আমায় বলো, সঙ্গে সঙ্গে বললেন দান যদি দিতে হয় তবে আপনি আমাকে ত্রিপাদ ভূমি দান করুন, ত্রিপাদ আমি তিন পা ভূমি নেব। তখন বলিরাজ হা 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 করে হাসছে, সে কি বলে এত ছোট মানুষ এতটুকু করে যার পা সে কিনা ত্রিপাদ ভূমি নেবে, কখনো হতে পারে? ভগবান মৃদু মৃদু হাসছে, বেশ বলি তুমি আমায় দান করছো তো ঠিক আছে,
তুমি আমায় ত্রিপাদ ভূমি দান বলছে হ্যাঁ আমি ত্রিপাদ ভূমি দান করব নিন আমি ত্রিপাদ ভূমি গুনে গুনে নিন ও মাইরা বাবা দেখুন লক্ষ্য করুন যেই বললেন ত্রিপাদ ভূমি দেবার কথা সঙ্গে সঙ্গে ভগবান কি হলো ওই যে ছোট ছিল সেখান থেকে বিশাল বড় হয়ে গেল এত বড় হয়ে গেছে এত বিরাট হয়ে গেছে আকাশ ছোঁয়া হয়ে গেছে আকাশ বলি রাজা দেখতেই এইভাবে তাকিয়ে আছে বলছে বলি এবারে আমি নেই চুপ করে আছি বলি মহারাজের বুঝতে দেরি হলো না যে আমি ঠিক লোক বেছেছি হরি হরি গো আমরা বলতে পারি সে দৈত্য কুলে জন্মগ্রহণ করেছে কিন্তু তার মনটা যে বড় উদার ছিল সে মনে মনে চিন্তা করল যে স্বয়ং ভগবান যে আমার দুয়ারে এসেছে আমার কাছে এসে কিছু চেয়েছে আর আমি যদি তাকে কিছু না দিই তাহলে এর থেকে মূর্খতা ছাড়া আর কিছুই হবে না ভগবান যখন ত্রিপাদ ভূমি চাইলেন প্রথম যখন চরণটা দিলেন কোথায় সেই প্রথম চরণটা স্বর্গে রাখলেন হয়ে গেল একটা জায়গা দখল হয়ে গেল ওই দ্বিতীয় চরণটা মর্ত্যধামে রাখলেন হয়ে গেল এইবার বলি রাজা বলছে প্রভু দুটো চরণে তো কভার হয়ে গেল আর একটা চরণ কি করে দেবে আর চরণ কোথায় তোমার দুটো চরণ তো হয়ে গেল আহা হরি হরি তখন ভগবান কি আর একটা চরণ কি করলো জানো নিজের নাভি থেকে একটা চরণ সৃষ্টি করলো আর সেই চরণটা নিয়ে বলছে বলো বলি দুটো চরণে তো স্বর্গমত্ত হয়ে গেল আর এই চরণটা আমি কোথায় রাখবো বলি মহারাজ বললেন ওগো দয়াময় ওগো করুণাময় ওগো প্রেমময় চরণ যদি দিতে হয় তাহলে কোথায় দেবে যান দাও দাও চরণ আমার মস্ত
বলে দাও দাও আমা মস্ত प्रभु तुम जो पाता राजा तुम्हें कि चाहते ही जख बोलने तब चाहिए तुम्हें আমারে দরজার তুমি প্রহরী হয়ে যাও হ্যাঁ তোমাকে পাহারাদার হতে হবে পাহারা দিতে হবে লক্ষ্য করতে হবে দেখুন বাবা ভগবানকে পাহারাদার বানিয়ে নিল হরি হরি বল দানটা দেখুন কেমন হ্যাঁ আর আমরা কি করছি হরি হরি বল লক্ষ্য করুন আমরা কি করছি টাকা পাওয়ার জন্য ছুটোছুটি করছি ওই লক্ষ্মীর ভান্ডার হয়েছে না লক্ষ্মীর ভান্ডার কত দিকে ছুটছি কোথায় এর সই চাই ওর সই চাই এই সই নিয়ে শুধু আমরা ছোটাছুটি করছি ভান্ডারে ঢুকবে টাকা কতটুকু দান করতে পারছি আমরা জানি না বাবা তাই বলছে এটাই হলো সাত্ত্বিক দান যেটা বলি মহারাজ করেছে আমরাও যেন সেই দান করতে পারি ভগবানের কাছে নিঃস্বার্থভাবে দান করতে পারি আর সেই জন্যই তো মহাপ্রভু বললেন কি বললেন দানো দেহ দানো ¡Gracias!
পথের মাঝখানে একটা লাঠি পড়ে আছে। লক্ষ্য করবেন মায়েরা, কথা বলবেন না তাহলে বুঝতে পারবেন না। দেখুন দান কেমন হয়, কি দান আমরা করব সেটা কিন্তু বুঝতে হবে। আমাদের পথের মাঝখানে লাঠিটা দেখে থাকতে পারল না আমার প্রভু, ভক্ত সঙ্গ ত্যাগ করে লাঠিটা কুড়িয়ে নিয়ে, দেখেন লাঠিটা কুড়িয়ে নিয়েছে। আর লাঠিটা কুড়িয়ে নিয়ে দেখছি যে সমস্ত নাগরিকগণ চলেছে, আমার মহাপ্রভু কি করলো সেই লাঠিটা নিয়ে ছুটতে ছুটতে চললো। কেন কীর্তন করছিল তিনি, হঠাৎ লাঠি কুড়ালো কেন, ছুটলোই বা কেন? প্রশ্ন, কারণ তিনি কে? গৌর সুন্দর দাপরে কে ছিলেন? ভগবান কৃষ্ণচন্দ্র। কলিযুগে গৌর হরি হয়ে এসেছে, যার অন্তরে কৃষ্ণ বাহিরে রাধা। আজ আমার দূত তোকে এক হয়ে এসেছে গৌর সুন্দর হয়ে, তাই বৃন্দাবনের ভাবটা জাগরিত হয়েছে, ব্রজ ভাবে জাগরিত হয়েছে। আজ ব্রজ ভাবে বিভাবিত হয়ে ওই পড়ে থাকা লাঠিকে ভাবছে, বৃন্দাবনে যেমন করে আমি ব্রজ গোপীদেরকে লাঠি নিয়ে ধরেছিলাম যেতে দিন, তারাও দান চেয়েছিল, ওই যে জানাকে চেয়েছিলাম, তারা মথুরার হাটে বিকিকিনি করতে যাচ্ছিল, তাদের কাছ থেকেও আমি দান নিয়েছিলাম। তাই আজ গৌর হরি সেই ভাবটা মনে পড়ে গেছে, আর মনে পড়ে গিয়ে ভাবছি এরাই মনে হয় সেই বৃন্দাবনের সেই গোপীরা। আর সেই ভাবে ভাবিত হয়ে মহাপ্রভু আমার লাঠিটা কুড়িয়ে নিয়েছে, লাঠিটা কুড়িয়ে নিয়ে তাদের কাছে গিয়ে দাঁড়িয়েছে পদরুদ্ধ করে। এক কাউকে যেতে দেব না, এইভাবে দাঁড়িয়েছে পদরুদ্ধ করে। তাই আজ সমস্ত নাগরিকরা সবার মুখের দিকে তাকিয়ে চাওয়াচাই করছে কি মহাপ্রভু আজকে কিভাবে চাইছে আমরা তো বুঝতে পারছি না। মহাপ্রভু বারবার করে বলছে দানো দেহ দানো দেহ বলি গোরা ডাকে। নদিয়ার নাগরি নদিয়ার নাগরি চাইছে গো না কিসে গো না, চাইছে গো না কিসে গো না, কথা দেখুন বাবা ভক্তমণ্ডলী, বাবা আমার ভক্তিমতী মায়েরা, ভাবুন ভাববেন না, একটা ভাববেন, ভাববার বিষয়। এখন ধরুন সেই নদিয়া নবদ্বীপ থেকে স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু সরাসরি এই ঠিক এই জায়গাটা দাঁড়িয়ে, এই রাধানগর, রাধানগর গ্রামবাসীর বৃন্দের সামনে, এই আসরের সামনে দাঁড়িয়ে
আপনাদের দিকে মুখটা করে এইভাবে ভিখারির মতো আঁচল পেতে যদি আপনাদের কাছ থেকে কিছু চায় বলুন আপনারা কি দেবেন হরি বল মায়েরা কি দেবেন আপনারা যদি মহাপ্রভু এই রাধানগর গ্রামবাসী বৃন্দের সামনে দাঁড়িয়ে ভিখারির মতো আঁচল পেতে যদি বলে আমায় তোমরা কিছু দান দাও বাবা কি দেবেন আপনারা তাকে কি দেবেন বলুন আরে বাবা কিছু তো দেবেন কি দেবেন মায়েরা কি দেবেন এটাই বলতে হবে যোগ মেয়ে কি আছে আমার তাকে দেবার মতো তে জগতে আমাদের কিচ্ছু নেই জানেন বাবা এইসব ভাবকদের গানগুলো শুনলে না মনে হয় যে আমরা কোনোদিন সারা জীবন শুধু সংসার নিয়েই ভেবে গেলাম ছেলে কি খাবে মেয়ে কি পড়বে স্ত্রী কেমন থাকবে আত্মীয় পরিজন কেমন থাকবে কিভাবে দুটো টাকা ইনকাম করব কিভাবে ব্যাংক ব্যালেন্স বাড়াবো কিন্তু কোনোদিন এই ভাবকরা যে কথাগুলো বলে গেল তাদের কথাগুলোকে আমরা অনুভব করতে পারলাম কত সুন্দর কথা বলে গেল কত সুন্দর দৃষ্টান্ত দিয়ে গেল দেখুন কত সুন্দর ব্যাখ্যা করে বলে গেল বলছে দয়াময় আমি ভগবানের সামনে দাঁড়িয়ে ভগবানের চরণের দিকে তাকিয়ে ভগবানের নয়নে নয়ন দিয়ে সেই ভাবক বলছে কি দিয়ে ভগবান যখন প্রশ্ন করেছে যে ভক্ত আমি যদি তোমার কাছে কিছু চাই তুমি আমায় কি দেবে সেই ভক্ত বলছে পূজিব বলো না তোমারে অপূর্ব সুন্দর গানের কথা যে নেহারি সকলি তোমারি আমি যেদিকে নেহারি সকলি তোমারি আমি যেদিকে তাকাই আমি যেদিকে পানে ছুটে যাই সবটাই যে তোমার জগতে আমার বলতে কি আছে বলো এ জগতে আমার বলতে যে কিছুই নাই কিছুই নাই ও মায়েরা তুমি যে গাছের ফুল নিয়ে এসে তুমি গোবিন্দ চরণে দিচ্ছ তুমি একবার ভেবে দেখেছ যে ফুলটা তুমি গিয়ে ঝুড়িতে ভর্তি করে নিয়ে এসে গোবিন্দের চরণে দিচ্ছ সেই ফুলটা কি তুমি ফুটিয়েছ ফুলটা তুমি ফোটাওনি অথচ সেই গাছ থেকে আমরা ডালটাকে নুনিয়ে ফেলে কি করছি
সেই ফুলগুলোকে টপ টপ করে ফুল ছিঁড়ে নিয়ে ফুলের ঝুড়িতে রেখে গোবিন্দের কাছে গিয়ে গোবিন্দের চরণে দিচ্ছি। ও মা, ভাবক বলছে ফুলের কাছেও ভিক্ষা চাইতে হয়। ফুলের কাছে গিয়ে ভিক্ষা চাইতে বলতে হয়, ওগো ফুল, আমি তো তোমাকে তৈরি করতে পারিনি, তৈরি করার মালিক হলো আমার অনাদি আদি গোবিন্দ, তাই তিনি কৃপা করে তোমাকে সুন্দর করে এই গাছে, কোন গাছে কি কেমন স্বভাববৃত্তি হবে, কত সুন্দর লাগবে, কি রং লাগাতে হবে, কেমন রং দিতে হবে, সাদা, লাল, হলুদ, গোলাপি, বেগুনি, কেমন রং দিলে সেই ফুলটার মাধুর্য ফিরবে, সেটা কিন্তু আমার ভগবানই বলতে পারে। তাই ফুলের কাছে গিয়ে ভিক্ষা চেয়ে বলতে হবে, ওগো ফুল, কৃপা করে যদি তুমি আমার এই ঝুড়িতে আসো, তবেই আমি তোমাকে নিয়ে গিয়ে আমার গোবিন্দ চরণে আমি অর্পণ করতে পারিনি। তাই আর আমরা কি করছি, অজ্ঞের মতো, মূর্খের মতো কর্ম করে চলেছি। এই জন্যই তো বলছে, ওগো তার কাছে এমন করে বলো, আমরা তো চাই, আমরা শুধু ভগবানের কাছে চাই। এই যে দুর্গা পুজো চলে গেল, কালী পুজো হয়ে গেল, ঠাকুর মশাই হাতে ফুল দিয়ে বলছে অঞ্জলি দাও, আমরা অষ্টমীর দিনে অঞ্জলি দিচ্ছি, ঠাকুর মশাই যা বলছে ঠাকুর মশাইয়ের সঙ্গে তাই বলছি, কি বলছি, ধনং দেহি, যশং দেহি, পুত্রাং দেহি, আয়ুর দেহি, কি বললেন, আমাকে ধন দাও, যশ দাও, প্রতিপত্তি দাও, সন্তান সন্ততি দাও, আমার আয়ু বৃদ্ধি করো, আমি আরো বাঁচতে চাই, দাও 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 দাও, শুধু চেয়েই গেলাম, চেয়েই গেলাম, বিনিময়ে তাকে আমরা কি দিলাম, সে কি পেল আমাদের কাছ থেকে। এই জন্য বলছে ভগবানের কাছে চেয়েও না, ভগবানের কাছে চাইলে পাবে না, তুমি যদি তার কাছে চাইতে যাও সে তোমাকে কম দেবে। আরে বাবা, না চাইতে সে যে কৃপা ময়, কৃপা করে বসে আছে, কত বলবো মা গো, সময় হয়ে যাবে, আবার রাত হয়ে গেলে আপনারা নাকি থাকবেন না, সবাই চলে যাবে, সেদিকেও লক্ষ্য করতে হবে, হ্যাঁ সব দিক লক্ষ্য করে আমাকে চলতে হবে, হরি হরি বল। তা না হলে বাবা ভগবানের লীলা কথা কি শেষ করার কথা গো মা, এ সারাদিন সারা রাত চলে যাবে তবুও শেষ হবে না। হ্যাঁ দেখুন, বলছে একটা ছোট্ট ছেলে তার মায়ের সঙ্গে বাজারে গেছে, ভালো করে শুনবেন মায়েরা, দেখুন চাই কেমন করে চাইতে হয়, তো মা যখন বাজারে গিয়ে কেনাকাটা করেছে, মায়ের বাজার হয়ে গেছে, টাকা দিয়ে দোকানদারকে ফিরে আসবে, তো ছোট্ট ছেলেটা মায়ের আঁচলটা টেনে ধরে বলছে, মা, ও মা আমাকে লজেন্স কিনে দাও, আমি লজেন্স খাবো, আমাকে তুমি কটা লজেন্স কিনে দাও। মা বলছে, এই রে খোকা, এই লজেন্সের পয়সা তো আনা হয়নি, আমি তো হিসেব করে পয়সা নিয়ে এসেছিলাম, তো যা টাকা নিয়ে এসেছিলাম সবটাই তো খরচ হয়ে গেছে ওই সমস্ত কেনাকাটা করতে করতে, তাই লজেন্সের পয়সাটা নেই। কিন্তু ছেলে মায় আঁচল ধরে বলছে, না আমি জানি না, আমাকে আমাকে লজেন্স কিনে দিতেই হবে। আর মা বারবার করে বলছে পয়সা নিয়ে, ছেলে বারবার করে বলছে লজেন্স কিনে দিতে হবে। এখন যিনি দোকানদার ছিলেন, দোকানদার কি করেছে, ছেলেটাকে এমন কাঁদছে দেখে ছেলেটাকে ডাক চায়, খোকা এদিকে শোন। বাচ্চাটা গিয়ে বলছে, হ্যাঁ কাকু বলুন। সঙ্গে সঙ্গে দোকানদার করেছে কি, ওই যে কৌটোর মধ্যে লজেন্স ছিল সেই লজেন্সের কৌটো থেকে ঢাকনাটা খুলেছে, ঢাকনা খুলে দিয়ে বলছে, এই নে খোকা তোর যে কটা দরকার তুই এই কোটো থেকে হাত ঢুকিয়ে তুই লজেন্স নিয়ে খা, যা আমি বলছি। কোটোটা খুলে ধরিয়ে দিয়েছে, বাচ্চাটা বলছে, না আমি নেব না, না আমি নেব না, আরে এই তো বললি তুই লজেন্স খাবি এখন বলছিস নিবি না, বলছে না আমি নেব না। মা বলছে, কি রে খোকা তোকে দোকানদার কাকু বলছে তুই নে, না আমি নেব না, আমি বললাম তো আমি নেব না। এখন যখন নেবো না করছে, দোকানদার চিন্তা করছে, আচ্ছা বেশ বেশ তোকে নিতে হবে না, তুই দাঁড়া তুই দাঁড়া, আমি তোকে লজেন্স দিচ্ছি। এই বলে কি করলো জানো, এই বলে সেই দোকানদার, ওই ছেলেটি যখন কোটো থেকে হাত দিচ্ছিল না, হাতটা সরিয়ে নিল, তখন দোকানদার করলেন কি, সেই কোটোর মধ্যে হাতটা ঢুকিয়ে দিলেন, সেই কোটোর ভিতরে যখনই হাতে ঢোকালেন বাবা, এক মুঠো লজেন্স হাতে তুলেছে,
আর এক মুঠো লজেন্স হাতে দিয়ে সেই বাচ্চাটার হাতে দিয়ে বলছে, খোকা এই তোকে লজেন্স দিলাম, নে তুই এক হাতে হবে না, তুই দু হাত পাত, দু হাত পাত। সঙ্গে সঙ্গে মনের আনন্দে সেই ছোট্ট ছেলেটি দু হাত পেতে লজেন্স নিল। সেই লজেন্স দু হাতে পেতে নিয়ে মনের আনন্দে লাফাতে লাফাতে একটা একটা করে লজেন্স খাচ্ছে আর আনন্দ করছে। কিছু দূরে যাবার পর মা ছেলেকে বলছে, খোকা এ খোকা, তোকে যখন দোকানদার কাকু বললো যে লজেন্স তুই নিয়ে নে, নিজেকে বললো তোকে তুই নিলি না কেন, তখন তুই বারবার বললি আমি নেব না। আর যখন দোকানদার কাকু ওই কোটোর মধ্যে হাত ঢুকিয়ে তোকে এক মুঠো লজেন্স তুলে দিল, তখন তুই কি করে নিলি? এই ছোট্ট ছেলেটি মাকে বলছে, মা গো তুমি কত বোকা, আমাকে যখন দোকানদার কাকু লজেন্স নিতে বলেছিল তখন আমি নিইনি কেন জানো? কেন, আমি যদি কোটোর মধ্যে হাত ঢুকিয়ে লজেন্স নিতাম তখন কটাই বা আমার হাতে উঠত? হরি বল, আমার তো ছোট ছোট হাত, আমার এতটুকু করে হাত, জোর তিনটে থেকে চারটে উঠত, তার বেশি নয়। কিন্তু যখন দোকানদার কাকু আমার হাতে লজেন্স দিল, নিজে কোটোর মধ্যে হাত ঢুকিয়ে দিল, তখন এক একবারে এক মুঠো করে দিল আমার দুটো হাত ভর্তি হয়ে গেল। গুনে দেখেছো ওতে কতগুলো লজেন্স ছিল? নিতাই গৌর হরি হরি বল। এই জন্য বলছে তিনি বিশ্বপিতা, তার কাছে চাইতে হয় না, না চাইতে সে আমাদের কৃপা করেছে। আমরা শুধু মূর্খের মতো অজ্ঞের মতো তার কৃপা থেকে বঞ্চিত হচ্ছি। আমরা চাইছি ধনাং দেহি যশাং দেহি পুত্রাং দেহি আয়ুর দেহি, দাও 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 দাও, শুধু আমায় দাও, আমরা চেয়ে গেলাম। এই জন্য বলছে তার কাছে চেয়েও না, তাই তো ভাবক বললেন। যে দিকে নিহারি, কি কথাটা বলছিল, সকলি তোমার, যেদিকে নিহারি যেদিকে তাকাই যে প্রান্তে ছুটে যাই সবটাই যে তোমার, শুধু তুমি শুধু তুমি শুধু তুমি, অনলে অনিলে চির নভনিলে ভূধর সলিলে গহনে, তুমি কোথায় নেই দয়াল, তুমি তো সর্বত্র বিরাজ করছো, তুমি তো সর্বজুড়ে আছো, বিশ্ব জুড়ে তুমি, শুধু বিশ্ব জুড়ে তোমার নাম, তুমি নেই কোথায়। এই জন্য বলছে কত নমনীয়তার সঙ্গে বলছে, দেখুন কি আছে আমি কি বলেছি শুনেছেন? আমি বলেছি যারা গৌর হরিকে ভালোবাসেন না তারা উলুধ্বনি করুন। হ্যাঁ, সব ভুল হয়ে গেল তো, হরি হরি বল। না ভালোবাসতে যদি এত উলুধ্বনি হয়, ভালোবাসতে তাহলে কত উলুধ্বনি হবে, ডবল হবে কি গো? তাই মায়েরা সবাই মিলে আমরা দেব উলুধ্বনি, জয় ধ্বনিতে ভরিয়ে দেবো নিতাই গৌর হরি বল। তাই সবাই মিলে আমরাও বলবো, কি বলবো, ওগো গৌর হরি, ওগো প্রেমময়, আমরাও তোমাকে ভালোবাসতে পারি, আমরাও তোমাকে আপন করতে পারি। তাই সবাই মিলে আমার সঙ্গে করো তালি দিয়ে, বলুন তো দেখি সবাই মিলে হাতে তালি দিয়ে। হ্যাঁ, হাত তালি দিতে পারেন আপনারা, একটু তালি দিন তো জোরে জোরে হাত তালি। আসো সবাই মিলে আমরা তালি দিয়ে একসাথে বলবো, আমার সঙ্গে বলবেন, সবাই বলবেন, বলুন হরিহরায় নমঃ কৃষ্ণ। আমি বলবো, আমি বলবো, আপনারা বলবেন, বাজনা বন্ধ, ঠিক আছে? যদি মনে হয় বাজনার দরকার আছে তবেই বাজাবে, তাছাড়া নয়। হ্যাঁ, সবাই বলবেন, চলুন হরি, চলে বলুন
এটা কি ভগবানের গান হচ্ছে? দেখুন অর্ধেক অর্ধেক আমার মায়েরা বাবারা কেউ বলছে না, অর্ধেক এই আপনারা দান দিচ্ছেন ভগবান, কিভাবে দান দিলে ভগবান নেবে তো? হ্যাঁ, আরে মুখে বলতে না পারুন, হাত তালিটা জোরে জোরে দিন, ওই ওইভাবে তালে 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 তালে, এত মুড়ি ভাজার মতো চড়বড় চড়বড় করে শুধু আওয়াজ হচ্ছে, ওইভাবে নয়, তালে তালে সবাইকে দিতে হবে। হ্যাঁ, এক পাঠক বলছেন, পাঠে বলছে কি শুনেছিলাম, বলছে এই যে এটাকে কি বলে গো, হ্যাঁ খৈনি বলে না, মানে দাদা ভাইরা আছে, বলছে খৈনি মূলে মূলে এই যে হাত তালি দিয়ে ময়লাকে দূর করে দেয়, তাই না? তো কি করছে, যখনই হাত তালি দিচ্ছে তো পাঠক লক্ষ্য করেছে, পাঠক আসলে বলছে যে কত ভাইরা খৈনি মূলে মূলে হাত তালি দিয়ে দিয়ে জীবনটাকে শেষ করে দিল, ওই হাত তালিটা যদি আমার ভগবানের জন্য যদি একটু দিত তাহলে জীবনে অনেক পুণ্যের কাজ করে ফেলত। হরি হরি বল। ঠাকুর রামকৃষ্ণদেব বললেন এই দেহরূপ বৃক্ষতে যেমন গাছের গোড়ায় যদি তুমি দাঁড়িয়ে থাকো আর গাছের ডালে যদি পাখি বসে থাকে, গাছের তলদেশে দাঁড়িয়ে গোড়ায় দাঁড়িয়ে যদি হাত তালি দাও তাহলে কি হবে, গাছের পাখিগুলো উড়ে চলে যাবে। ঠাকুর রামকৃষ্ণদেব বললেন এই দেহগুলো হলো আমাদের এক একটি বৃক্ষ, আর এই বৃক্ষরূপ দেহরূপ বৃক্ষতে এই গাছের ডালে কতগুলো অবাধ্য পাখি বসে আছে, যারা কথা শোনে না, তারা কোন পাখি, হ্যাঁ ওই কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্যের পাখি এমন ভাবে বসে আছে যারা কথা শোনে না, ওদেরকে দাঁড়াতে গেলে আমাদের কি করতে হবে, ওই দেহরূপ বৃক্ষের তলদেশে গিয়ে করতালি দিতে হবে। কি বলছে, সকাল সন্ধ্যে করতালি দিয়ে যদি একবার কেউ কৃষ্ণ নাম করতে পারে তাহলে দেহরূপ বৃক্ষের ওই ডালে যত পাখি বসে আছে সব পাখি উড়ে চলে যাবে। তাই আসুন আমরাও সবাই করতালি দিয়ে আমরাও পাখিগুলোকে তাড়িয়ে দিই, সবাই জোরে জোরে হাত তালি দিয়ে তাড়া তাড়ি বলবেন হরি হরায়ে নমো কৃষ্ণ যাদবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো, হরি হরায়ে, সবাই একসাথে বলো, উলুধ্বনি হয়ে যাক একবার নিতাই গৌর হরি বল, হরি হরায়ে নমো কৃষ্ণ যাদবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো, গোপাল গোবিন্দ এইবারে সবাই হাত তুলে নেচে নেচে বলবো, হেলে দুলে বলবো, সবাই একসঙ্গে বলবো, বলুন আমার সঙ্গে বলবেন মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, আনন্দে বলো দরকার নেই, ভগবান তো সবাইকে হাত দেয় না, তাই না? এই দেখুন এদিকে অনেকে হাত তোলেনি, হরি বল, হাত তুলে হাত তুলে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে,